পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ তৈরির অভিযোগে একটি ওষুধ তৈরির কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি কারখানা মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেল 4টায় উপজেলার মুলাঠুলি ইউনিয়নের চকনারিচা বাগবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র‍্যাব 12 পাবনা ক্যাম্পের সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরিজে একটি ওষুধ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ও অনুমোদিত যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়। এ সময় মালিক রুবেল হোসেনকে 2 লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।